আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা গার্লফেয়ারের টিকিট নিয়েছেন অথবা নেবেন, টিকিট নেওয়ার পরে আপনারা নিজে নিজে কিভাবে সিট বুকিং করবেন, যে কোনো উইন্ডো সিট বা যে কোনো সিট আপনারা নিজে নিজে বুকিং করতে পারবেন। তবে ভাই, এটা কিন্তু ফ্রিতে হবে না, এটা কিন্তু টাকা লাগবে। অন্য অন্য এয়ারলাইন্সে ফ্রিতে বুকিং করা যায়, কিন্তু গার্লফেয়ারে ফ্রিতে বুকিং হয় না, টাকা লাগে। ঠিক আছে, তো আমি সরাসরি দেখাই দিচ্ছি কীভাবে আপনারা বুকিং করবেন। যারা বুকিং করবেন তারা এইভাবে বুকিং করতে পারেন। আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর লিখবেন galfair.com। galfair.com লেখার পর সার্চ করবেন, আমি সার্চ করলাম, দেখুন খুলে গেছে গালফেয়ারের ওয়েবসাইট। তো আপনাদের এখানে কাজ হলো ম্যানেজ। ঠিক আছে, এখানে দেখুন বুক, ম্যানেজ, চেক ইন, ফ্লাইট স্ট্যাটাস। তো এখানে ম্যানেজে ক্লিক করবেন আপনারা। তো আমি এখানে ম্যানেজে ক্লিক করছি, দেখুন ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখুন বুকিং রেফারেন্স নাম্বার আর এখানে লাস্ট নেম। তো আমার এর আগে চেক করা ছিল, অটোমেটিক চলে আসছে এখানে। আপনারা আপনাদের যে বুকিং রেফারেন্স নাম্বার আর লাস্ট নেম, প্যাসেঞ্জার যে যাবে তার লাস্ট নেম দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, তো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, এই জন্য আমি দিচ্ছি না। দেখুন এটা হলো পিএনআর নাম্বার, যেটা বুকিং রেফারেন্স নাম্বার, আর লাস্ট নেম যে যাবে তার নাম হলো মোমিনুল ইসলাম। তো এখানে ইসলাম লাস্ট নেম তার, দেওয়ার পরে এখানে সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ করছি, আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন। ঠিক আছে, একটু সময় লাগবে এটা আসতে। দেখুন ভাই চলে আসছে ফ্লাইট অ্যান্ড প্রাইস ডিটেলস। ঠিক আছে, এখানে দেখুন টিকিট নাম্বার আর প্যাসেঞ্জার যে যাবে তার নাম মিস্টার মোমিনুল ইসলাম, টিকিট নাম্বার এটা। ফ্লাইটটা ঢাকা থেকে বাহরাইন যাবে আর বাহরাইন থেকে আবার দাম্মাম আসবে। ঠিক আছে, পুরো ডিটেলস এখানে আছে, আর এখানে সকল ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এক্সট্রা কী কী নেবেন, ব্যাগেজ, কন্ট্যাক্ট ডিটেলস, স্পেশাল রিকোয়েস্ট, পাসপোর্ট ইনফো, সিট সিলেকশন। তো আপনারা যেহেতু সিট সিলেকশন করবেন, সেহেতু আপনারা সিট সিলেকশন এটাতে ক্লিক করবেন। আর এখানে বিস্তারিত যা আছে আপনারা নিজে নিজে চেক করে নেবেন, এগুলো আমি ডকুমেন্ট শো করলাম না আর কি। তো আমি সিট সিলেকশনে ক্লিক করলাম। এরপর দেখুন সিট সিলেকশন, এখানে নাম আসছে প্যাসেঞ্জারের। এখানে ঢাকা থেকে বাহরাইন একবার সিট সিলেকশন করতে হবে, আবার বাহরাইন থেকে দাম্মাম আর একবার করতে হবে। যদি আপনি দুইবারই করেন তাহলে দুই রকম ফি কাটবে, আর যদি শুধু একটা করেন তাহলে একটা কাটবে। তো এখানে অ্যাড, দেখুন এখানে অ্যাড আছে, এখানে অ্যাড ক্লিক করবেন। দেখুন এখানে চলে আসছে সিট সিলেকশন। তো এখানে সিলেক্ট সিট, এখানে দেখুন একটা হলো $26.60, আর একটা হলো স্ট্যান্ডার্ড সিট যেটা হলো $13.30, আর একটা হলো এক্সট্রা লেগ রুম, এটা হলো $39.90। ঠিক আছে, তো এখানে ঢাকা থেকে বাহরাইন যেটা আসবে, আর এখানে দেখুন এই যে গ্রিন সিগনাল, এটা হলো কম দামি সব থেকে, $13.30। তো এখানে নিচে দেখুন অনেকে দেখুন সিট বুকিং করে রাখছে, এখানে হোয়াইটগুলো যেগুলো আছে এগুলো বুক হয়ে গেছে অলরেডি। তা বুক করার জন্য দেখুন এটাতে আমি ক্লিক করলাম, দেখুন জানালা সিট চলে আসছে এটা। ঠিক আছে, এরপরে সিলেক্ট করতে হবে, একটা সিলেক্ট হলো ঢাকা থেকে বাহরাইন। এরপর যদি বাহরাইন থেকে যেটা দাম্মাম আসবে সেটা যদি করেন, বা আপনার ডাইরেক্ট যদি ফ্লাইট থাকে তাহলে করবেন, না হলে নেক্সট, এখানে নেক্সট করলাম। এবার দেখুন বাহরাইন থেকে দাম্মাম। ঠিক আছে, সো এটা আমি করি জানালা সিট, এটাতে করি, দেখুন জানালা সিট এটাও, এরপরে সিলেক্ট, দেখুন এটাও সিলেক্ট হয়ে গেছে বাহরাইন থেকে দাম্মাম। এরপর আপনাদের কাজ হলো কনফার্ম। ঠিক আছে, আপনারা কি এক্সট্রা কোনো কিছু করবেন কি না। ঠিক আছে, এক্সট্রা ব্যাগেজ যদি নেন তার জন্য এখানে কত টাকা কাটবে, দেখুন এক্সট্রা যদি নেন তাহলে $105। তো অনেক টাকা, এমনি তো 46 কেজি দেয়, 2 পিস দেয়, তো সমস্যা নেই ভাই। যারা বিমানের টিকিট নেবেন, যে কোনো এয়ারলাইন্সের টিকিট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, ইনশাল্লাহ সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখুন এখানে টোটাল চার্জ কাটবে $18.60। ঠিক আছে, এরপরে কন্টিনিউ যদি দেন। এরপর দেখুন ফাইনাল স্টেট, এরপর দেখুন ফাইনাল, আপনার যে ক্রেডিট কার্ড থাকবে
যে কোনো কার্ড দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো আমি এটা তো করব না, আমি শুধু দেখালাম আর কি, ঠিক আছে? এখানে কার্ড নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ করলে হয়ে যাবে। তো যাই হোক ভাই, যাদের দরকার আপনারা এটা করে নেবেন। যদি আপনি সিট সিলেকশন না করেন, তাহলে এয়ারপোর্টে আসার পরে বোর্ডিং যে সময় হবে, তখন বোর্ডিং অফিসার যেটা করবে, যে সিট নাম্বার দেবে সেটাই হবে। সবাই ভালো থাকবেন।